সরকারদার নেতৃত্বে ভাঙরে আমরা আগামী দিন যে ভাঙর যে কোনো কারণে আমরা 2021 আমরা হেরেছি সেই হারাটাকে পূরণ করতে গেলে আমরা ঐক্যবদ্ধভাবে রহিম বলেছে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙরের অল নেতৃত্ব আমরা সবাইকে নিয়ে আগামী দিন আমরা ঝাঁপিয়ে পড়ব কিন্তু একটা কথা মনে রাখতে হবে রোজার মধ্যে হলো আমাদের বসে থাকলে হবে না আমি তো সরকারটাকে বলব আজকে যে যাই বলুক নওশাদ সিদ্দিকীরা বড় বড় কথা বলে টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলে তিনি 42 দিন জেল খেটে আসার পরে তিনি সরকারের বিরুদ্ধে বাজে মন্তব্য করার চেষ্টা করে আমরা ভাঙরে এ প্রান্ত থেকে এ প্রান্তে 10টা বুথে 10টা অঞ্চলে 218 জন ক্যান্ডিডেট পঞ্চায়েত ক্যান্ডিডেট হবে মাথায় রাখতে হবে আমরা আগামী দিনে প্রতিটা বুথে বুথে বসে আমরা মানুষের মতামত নিয়ে আগামী দিনে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ঠিক করতে চাই যারা থাকে মানুষ চাইবে আমরা তাকে ক্যান্ডিডেট করব যারা বলুন পকেট থেকে দিল ক্যান্ডিডেট হবে না ওই চ্যালেঞ্জ পকেট থেকে দিল ক্যান্ডিডেট হবে না বুথের মানুষটাকে চাইবে বুথের মানুষটাকে গ্রহণ করবে বুথের মানুষটাকে বুঝবে তাকে আগামী দিনে আমরা ক্যান্ডিডেট করে লড়াই করব আপনাদের মনে রাখতে হবে ভাঙরের এই মাটি অত্যন্ত পবিত্র মাটি এই পবিত্র মাটিতে আজকে অপবিত্র করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে আপনারা কাগজে পত্র পত্রিকায় দেখেছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির পার্টি অফিসে বসেছে আপনারা ভাঙরের প্রতিটা মানুষ জেনে রাখুন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা দিয়ে বিজেপির হাত স্বচ্ছ করার জন্য তিনি গতকাল বিজেপির পার্টি অফিসে বসেছে আপনারা পেপার মিডিয়ায় দেখলে বুঝতে পারবে সেই নওশাদ সিদ্দিকী আজকে সংখ্যালঘু মুসলিমদের মাথায় হাত দিয়ে ফের পঞ্চায়েতের বৈতরণী পারাবার চেষ্টা করছে তাই আপনাদের মনে রাখতে হবে আমাদের দল আমাদের নেতৃত্ব সবসময় চেষ্টা করে পিছিয়ে পড়া মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য আজকে প্রায় 67টা প্রকল্প বাংলার বাড়িতে চলছে তাই আপনাদের কাছে বলবো যে বাংলায় একমাত্র উন্নয়ন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী দিনে ত্রিয়াস্তর পঞ্চায়েতকে আমাদের বিপুলভাবে জয়যুক্ত করতে হবে অপদার্থ নিরঞ্জ এই নওশাদ সিদ্দিকীকে ভাঙর থেকে এই প্রচার আলোচনা বলে দিতে হবে সেটা আপনাদের মাঝে রাখতে হবে তাই আপনাদের বলি বক্তব্য বক্তব্য নয় আপনারা সবাই আপনারা তৈরি থাকুন যে কোনো সময় পঞ্চায়েত ভোট ঘোষণা হলে মাঠে নামতে হবে তার মধ্যে আমরা পঞ্চায়েত পঞ্চায়েতে প্রতিটা বুথে বুথে কর্মীদের কাছে জনসংযোগ করতে পড়ায় পড়ায় মায়েদের কাছে বোনেদের কাছে আমরা পৌঁছবো তাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দলের কথা ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাববেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাববেন আমরা সবার কথা ভেবে আমাদের নিজেদের কথাও ভেবে আমরা আগামী দিনে লড়াই সংগ্রাম করবো আমার মঞ্চ নেতৃত্বরা বসে আছে তাদের আমি আরেকবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে তাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে আজকে সাক্ষী রাখলাম আপনাদের সামনে রেখে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত 10টা অঞ্চলের যারা ভাইটাল নেতৃত্ব তাদের নিয়ে আমরা আপনাদের পাশে পৌঁছব এই কথা বলে সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ